প্রিয় দেশবাসী, আমি এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটাল, আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই মুফতি শরীফুল ইসলাম নুরীর উপরে যে অতর্কিতে হামলা করেছিল, তার বাকশক্তিকে রুদ্ধ করা এবং তার কণ্ঠকে স্তব্ধ করার জন্য তারা যে জিহ্বার উপর আঘাত করেছিল, আমি তাকে দেখতে এসেছি। এবং আপনারা জানেন যে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং র্যাবের অভিযানে চারজনকে কিন্তু গ্রেফতার করতে আইন শৃঙ্খলা বাহিনী সক্ষম হয়েছে এবং পুলিশ প্রশাসন বাকি পলাতক আসামিদেরকে খুঁজতেছে, তারাও আইনের আওতায় আসবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কারণ সংগ্রামের পরে আমরা জানি মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু তাই বলে একজনই কণ্ঠকে স্তব্ধ করে তার জীবনকে আঘাত করে তার জবানকে স্তব্ধ করে দেওয়ার মধ্যে দুঃসাহস, এটা একটা নেককারজনক ঘটনার অবতারণা কিন্তু তারা বাংলাদেশে করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো গাফলতির কারণে যেন অপরাধীগুলো ছাড় না পেয়ে যায়। যারা পলাতক আছে এরা প্রমাণিত আসামি, আর তাদেরকে কে লেলিয়ে দিল, ইন্ধন দিল, সেটাও কিন্তু প্রশাসনকে দেখতে হবে। আজকে আপনারা দেখেছেন তার যে কন্ডিশন, আজকে এতটা দিন হয়ে গেল কোনো খাবার কিন্তু খেতে পারছে না, তরল খাবার গুলো কোন রকম পানি জাতীয় খাবার তারা খাচ্ছে শেখাচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে একটা মায়ের সন্তানের জিহ্বায় যখন কেউ আঘাত করে তার খাবার বন্ধ করে দেয়, তার পরিবারে কি অবস্থা হবে সেটা আপনারা নিজেরা অনুভব করতে পারতেছেন এবং তার মনের মানসিকতাটা কি রকম আছে সেটা আপনারা সহজে অনুভব করতে পারতেছেন। তো এই জন্য আমি আপনাদের দেশবাসীর কাছে শুধু এতটুকুই বলব, আপনারা তার জন্য খাস করে দোয়া করবেন, মুফতি শরীফ ইসলাম নুরী যেন পূর্ণ সুস্থ হয়ে যেন সুন্নতের ময়দানে আসতে পারে। আজকে আমি এসে দেখলাম তার যে কন্ডিশন, তার উন্নত চিকিৎসার জন্য আগামীকাল হয়তো পরশু দিন সে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তো যে রোগীটা এখনো হসপিটাল টু হসপিটাল এই অবস্থার মধ্যে আছে, সবচেয়ে বড় কথা কি, আমরা অতীত দেখেছি মতাদর্শের অনেক ভিন্নতা আছে, তাই বলে এমন নৃশংস জঘন্য কাজ কেউ করতে পারে। আমি এখনো মনে করি না যে তারা কাহার ইন্ধন ছাড়া এই জঘন্য কাজ করেছে। তো আমি প্রশাসনকে বলবো অনতি বিলম্বে যারা গাপটি মেরে বসে আছে তাদেরকে ধরবেন, যারা পলাতক তাদেরকে আইনের আওতায় আনবেন। আমি ইতিমধ্যে শুনেছি যারা গ্রেফতার হয়েছে তাদেরকে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আমি আশা করব সত্যতা উদ্ঘাটন হবে এবং এইরকম জঘন্য কাজ যারা করেছে তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। দেশবাসীকে বলবো, আপনারা জানেন যে মুফতি শরীফুল ইসলাম নুরী সেদিন মাহফিলে সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলেছিলেন, সিদ্দিক আকবরের পক্ষে কথা বলেছিলেন, ওমর ফারুক আজমের পক্ষে কথা বলেছিলেন, উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কথা বলেছেন, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কথা বলেছেন। তিনি শুধু এই কথাই বোঝাতে চেয়েছিলেন, স্যার যারা যেই দরবার সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে সেই দরবার কখনো হক দরবার হতে পারে না, এটা রিয়েল ট্রুথ এবং রিয়েল বক্তব্য, এবং এই বক্তব্যের উপরে যারা ঈর্ষান্বিত হয়েছে তাদেরকে আমরা বলি সাহাবি বিদ্বেষ, আর সাহাবি বিদ্বেষী মনোভাব যাদের থাকে তাদেরকে আমরা শিয়া বলে থাকি। তাহলে আমাদের ভিত্তিমের দাবি, আমাদের দাবি, আমার দাবি অযৌক্তিক নয়। এই ব্রাহ্মণবাড়িয়াতে সাহাবি বিদ্বেষীদের উগ্রতার বিষ বাষ্প যারা ছড়িয়েছে তারাই কিন্তু শেষ পর্যন্ত আমার উপরে গুজব তোলার চেষ্টা করেছিল সত্য ঘটনাকে আড়াল করার জন্য। প্রশাসনকে বলবো গুজবকারী দেশের দুশ্মন, যারা একটি নৃশংস, যিনি নৃশংস হামলার শিকার হয়েছেন তার সপক্ষে অন্তত পক্ষে তাকে দেখতে তো আসেই নাই। যারা আজকে ফেসবুকে ফেসবুকটাকে অতিরঞ্জন করে তার গুজব তুলেছিল সত্য গড়াল করার জন্য, সেই ব্যক্তিগুলো পার্শ্ববর্তী এলাকার মানুষ হয়েও আমার এই ছোট ভাইকে তারা দেখতেও আসেনি, এবং পাশাপাশি
হামলাকারী যারা তারা প্রত্যেকে কিন্তু মানে প্রত্যেকে যদি কিছু পলাতক কিছু গ্রেফতার সেই চলমান প্রশাসন প্রশাসন কেন্দ্রিক যে চলমান বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়া আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যারা গুজব তোলে একটি সত্য ঘটনাকে আড়াল করতে চেয়েছিল আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আমাদের পাশাপাশি আছে তারা এসেছেন তো আমি আশা করব গুজবকারীরাও একজন আইনের আওতায় আসবে এবং এবং আমি আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব আমাদের মুফতি শরীফ ইসলাম নদীর চলার পথকে যারা রুদ্ধ করেছিল এখন তার প্রত্যেকটা স্টেপ হুমকি স্বরূপ তার নিরাপত্তা এবং আমরা যারা এই মতাদর্শটা সাহাবায়ে কেরামদের ভালোবাসার মতাদর্শ হৃদয় লালন করি আমাদেরও নিরাপত্তার কারণগুলো অবশ্যই প্রশাসন দেখবে এবং হামলাকারী হামলাকে ইন্ধন প্রদানকারী যারা রয়েছে তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এটি হলো সর্বশেষ কথা সবাই আমাদের আমাদের জন্য দোয়া করেছেন আমার ভাই মুফতি শরীফ ইসলাম নুরের জন্য দোয়া করেছেন এবং আপনারা দোয়া করবেন তার সহযোদ্ধা উবাইদুল্লাহ সহকারে আঘাতপ্রাপ্ত হয়েছিল তাদের উভয়কে যেন আল্লাহ পাক পূর্ণ সুস্থ রাখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু